বাহ, কি সুন্দর ভেটকি! মা, আজকে কার হাতের খাবার খাচ্ছ জানো? আজকে কিন্তু আমাদের ভাবি রান্না করেনি, আজকে রান্না করেছে বেআইন। উফ, আমি তো ফিদা হয়ে গেছি জাস্ট, মানে এত স্বাদের খাবার কত বছর পর যে খেলাম, ও মাই গড। তুই কথা কিন্তু খুব বেশি বলস, কথা কম কা। আচ্ছা অভি ভাই, এই খাবার টেবিলে বসে এত কথা বলা তো ঠিক না, খাও। বাহ, কি সুন্দর ভেটকি! ভেটকি ভেটকি মানে কি? না মা, ওই বলছিলাম যে এই যে ভেটকি মাছটা খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে রান্নাটা, খুব টেস্ট। ভেটকি মাছ ও কই পাইলো? তুমি চোখের মাথা খাইছোস না কি? কি না তো মা, মাছের মাথা খাচ্ছি, খুব টেস্ট। কলিজা কে রান্না করলো? কলিজা তো আমার খাওয়া মানা, প্রেশার আছে, তুমি জানো না বৌমা। আন্টি, কলিজা আমি রান্না করছি। আসলে বেআই তো সারাক্ষণ কলিজা কলিজা করে, আমি ভাবলাম তার মধ্যে কলিজা খুব পছন্দ। আর তাছাড়া আপার এই শরীরের অবস্থায় তো আয়রনের দরকার আছে। ডাক্তারি তো ভালোই শিখছো, ডাক্তারি না পড়া অন্য লাইনে গেলা কেন? আসলে হয়েছে কি মা, আদরি তো খুব একটা ভালো স্টুডেন্ট না, আর তাছাড়া ওকে আমরা বাসায় টিচার দিয়েও পড়াইনি। আর তাছাড়া কীভাবে পড়াবো বলেন মা? বাসায় এখন টিচাররা এসে পড়াশোনা না করিয়ে শুধু টেবিলের নিচে ঠোকাঠুকি করে, তাই আর ওর ডাক্তার হওয়া হয়নি। আমার খাওয়ার রুচি নেই, তোমরা খাও। কেমন আছো তুমি? আমি ভালো আছি। ও, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, এই মাত্র খেলাম। জানো তোমার বাবু কি বলে? কি বলে? তোমার বাবু বলে, বাবাকে বলে দাও কোনো সাদা চামড়ার মেয়ের সাথে যেন না মেশে, আর যদি মেশে তাহলে কিন্তু খবর আছে। বাবু আর কি কি বলে? তোমার বাবু আরো অনেক কথা বলে, বলে বাবাকে বলো তাড়াতাড়ি চলে আসতে। আসবো তো। না, খোঁজ খবর নিতে আসলাম যে আমার আপকামিং ভাতিজা কি বলে না বলে, ওর কিছু লাগবে কিনা। মার তো অত টেনশন নাই, মা তো শুধু সারাক্ষণ ঘুমায়, সব টেনশন চাচাদের। ও তাই না? আমার জন্য তোমার এত টেনশন না, খুব ফাইজলামি হচ্ছে তাই না? যাও, অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমাও, যাও। আয় আদুরি, যা তুইও গিয়ে শুয়ে পড়। হ্যাঁ, আমি কোথায় যাব আপু? আমার একা একা ঘুমাইতে ভয় লাগে, আমি তোমার সাথে ঘুমাই। আমার সাথে ঘুমাবি? এই অবস্থায় তুই আমার সাথে ঘুমাবি? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? এই, তুই কি ভুলে গেছিস তুই যে ঘুমের মধ্যে লাথি মারিস? সর্বনাশ! ভাবি, কি শুনেলা তুমি এটা? তোমার বোন ঘুমের মধ্যে লাথি মারে? হাই 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 রে, না না না, এত বড় রিস্ক তুমি নেওয়া যাবে না। বেন সাহেবের কপালে তো অনেক দুঃখ আছে। বিয়ে হবে না তো? যে পুরুষই শুনবে যে লাথি খেতে হবে বিয়ের পরে, সে পুরুষই বিয়েটা রিজেক্ট করে দিবে। আল্লাহ জানে বেন সাহেবের কপালে কি আছে। আল্লাহ, আমার বেনটার আপনি দেখেন। এই যে বেআই সাহেব, জি আমাকে নিয়ে ভেবে আপনার রাতের ঘুম করতে হবে, কারণ আমার যার সাথে বিয়ে হবে সে জেনে শুনেই বিয়ে করবে যে তাকে সারা জীবন ফুটবল হয়ে থাকতে হবে। সো আপনি এত টেনশন করেন না। ওরে বাবা, ঠিক আছে, দেখা যাবে কোন বেটা সাইদা সাইদা লাথি খেয়ে ফুটবল হতে রাজি হয়। অবশ্য রাজি হইলেও ওই রকম বেটারাই হবে যাদের মাথায় নিজেদেরই একটা ফুটবল আছে। আপু, তুমি হাসতেছো, তুমি কিছু বলবা না? আচ্ছা ঠিক আছে।
গুড নাইট, টাটা। যা, তুই যা, তুই যা।